স্টোরি রুমে আজ পার্থ চট্টোপাধ্যায়ের গল্প রাগ করবেন না। নকুর বাবুর ওই একটাই দোষ, কথায় কথায় বড্ড রেগে যান, নয়তো তিনি মানুষটি খুব ভালো, মেজাজ ভালো থাকলে একেবারে শিশুর মতো। কিসে মেজাজ ভালো হবে আর কিসে বিগড়বে তা বলা মুশকিল। এমনকি নকুরবাবুর ড্রাইভার নিতাই চরণও অনেক সময় বুঝতে পারে না। হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা পার্কের কাছে গাড়ি থামিয়েছে নিতাই চরণ। নকুরবাবুকে সে মাঝে মাঝে পার্কে বেড়াতে নিয়ে আসে। তিনি তো থাকেন উত্তর কলকাতার ভূপেন বোস অ্যাভিনিউতে, বড় রাস্তার ওপর ঠাকুরদার আমলের বাড়ি, কিন্তু রাস্তা দিয়ে দিন রাত গাড়ি ঘোড়া যাচ্ছে, দরজা জানলা সব সময় বন্ধ রাখতে হয়, তার ওপর মেট্রো রেলের খোঁড়াখুঁড়ির ফলে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না। তাই মাঝে মাঝে নিতাই চরণ তাঁকে হাওয়া খেতে নিয়ে যায়, কখনো ময়দানে, কখনো সল্টলেকের সেন্ট্রাল পার্কে, কখনো বা কাছাকাছি দেশবন্ধু পার্কে। সেদিন সেন্ট্রাল পার্কের এক জায়গায় গাড়ি থামাতেই নিতাই চরণ দেখল তিনটে শালিক একটা গাছের ডালে কিচির মিচির করে জোরে জোরে ঝগড়া শুরু করে দিয়েছে। নিতাই চরণ তাই দেখে ভয়ে মরে। একে তো তিন শালিক অপয়া, তার উপর শালিকের ঝগড়া শুনে বাবুর মেজাজ খারাপ হয়ে যেতে পারে। একবার দুটো হুলো বেড়াল ঝগড়া করছিল দেখে বাবুর কি রাগ, হাতের কাছে কিছু না পেয়ে পকেট থেকে টাকা ভর্তি মানি ব্যাগটা ছুঁড়ে মেরেছিলেন হুলো বেড়াল দুটোর দিকে। নিতাই হা হা করে ছুটে গিয়ে মানি ব্যাগটা কুড়িয়ে নেবার আগেই একটি ছেলে সেটি কুড়িয়ে নিয়ে চম্পট দিয়েছিল। তাই শালিকের ঝগড়া দেখে নিতাই ব্যস্ত হয়ে গাড়িতে স্টার্ট দিতে গেল, এখান থেকে পালাতে হবে। কিন্তু পিছনের সিটের দরজা খুলে নকুরবাবু ততক্ষণে নেমে পড়েছেন। নিতাই ডাকল, বাবু উঠে পড়ুন, জায়গাটা ভালো না, চলুন আমরা সেচ ভবনের দিকে যাই, নয়তো নিক্কো পার্কের দিকে। কিন্তু নকুরবাবুর মেজাজ তখন ভালো হয়ে গেছে। তিনি বলছেন, ওরে নিতাই, শালিকের কিচির মিচির শোন, আহা কি পবিত্র, কি সুন্দর, আমি এর আগে কখনো শালিকের ঝগড়া শুনিনি, কানে যেন মধু ঢেলে দিচ্ছে। নিতাই তো থ, শুধু তাই নয়, শালিক তিনটে যখন ঝগড়া করে করে ক্লান্ত হয়ে উড়ে চলে গেল, তখন নকুরবাবু মানি ব্যাগ থেকে 100 টাকার একটি নোট বার করে নিতাইয়ের হাতে দিয়ে বললেন, নে টাকাটা রাখ, আলু কাবলি কিনে খাবি। নিতাই টাকাটা নিতে চাইল না, একটু বিনয় করে বলল, 100 টাকার আলু কাবলি খেতে পারবো না স্যার, আপনি আমার 5 টাকা দিন। সঙ্গে সঙ্গে নকুরবাবুর মেজাজ তিরিক্ষি হয়ে গেল। কি বললি, মাত্র 5 টাকা চাস আমার থেকে? জানিস আমরা কলকাতার বনেদি বড় লোক, আমার বাবা পর্যন্ত 100 টাকার নোট জেলে সিগারেট ধরাতো, ঠাকুরদা বুলবুলির লড়াই দেখার জন্য মাসে 5,000 টাকা খরচ করত, আমার ছোট পিসির বেড়ালের বিয়ে দেওয়ার জন্য 1,00,000 টাকা খরচ হয়েছিল, ফোর্ট উইলিয়াম থেকে গোরা বাজনা এসেছিল। আমি এখন গরিব হয়ে গেছি বলে তুইও হেনস্থা করছিস, তোকে এই মুহূর্তে বরখাস্ত করলাম। নিতাই কাঁচু মাচু হয়ে বলল, আমাকে এখনই বরখাস্ত করলে আপনি বাড়ি যাবেন কি করে স্যার, আপনি তো আর গাড়ি চালাতে জানেন না। সে তোকে ভাবতে হবে না,
আমি হেঁটে বাড়ি ফিরব। আর গাড়ি চুলোয় যাক, কি হবে আমার গাড়ি বাড়ি নিয়ে? যা ড্রাইভার অপমান করে তার গাড়ি থাকাও যা, না থাকাও তাই। এই বলে নকুর বাবু সোজা হাঁটতে আরম্ভ করলেন। কিন্তু সল্টলেকের যা গোলক ধাঁধার মতো রাস্তা, লোকে এখানে রাত বিরেতে নিজের বাড়িই চিনতে পারে না। নতুন লোকের পক্ষে রাস্তা খুঁজে যাওয়া অসম্ভব। কিছুক্ষণ ধরে ঘুরপাক খেতে খেতে নকুরবাবুর জিভ শুকিয়ে এলো, পা আর চলে না। যতবার মনে করছেন ঠিক জায়গা দিয়েই যাচ্ছেন, ততবারই উল্টো দিকে চলে যাচ্ছেন। কাছে পিঠে লোক নেই যে পথের হদিশ জিজ্ঞেস করেন। শেষে যখন ক্লান্ত হয়ে একটা আইল্যান্ডের ওপর বসে হাঁপাচ্ছেন, দূর থেকে দেখলেন একটা ল্যান্ডমাস্টার আসছে। তিনিও ল্যান্ডমাস্টার চড়েন, 50-এর মডেল। ভাবলেন লোকটা নিশ্চয়ই তাঁর মতো বনেদি লোক, ভিনটেজ কার চড়ে বেড়ায়, তাহলে দয়ালু হবে নিশ্চয়ই। গাড়িটা সামনে আসতেই তিনি হেল্প হেল্প বলে সামনে দাঁড়িয়ে পড়লেন। অমনি গাড়ির ড্রাইভার নেমে সেলাম করে গাড়ির দরজা খুলে দিল। সত্যি এমন দয়ালু ড্রাইভার বোধহয় স্বয়ং ঈশ্বরই পাঠিয়ে দিয়েছেন। কোনো দিকে না তাকিয়ে উঠে বসে নকুরবাবু বললেন, বাঁচালে ভাই, কি তোমার নাম? ড্রাইভার পিছন দিকে না তাকিয়ে জবাব দিল, অজ্ঞে আমি নিতাই চরণ। আরে, এ ড্রাইভারের নামও নিতাই চরণ? তার গাড়ির মতো গাড়ি, অবিকল সেই একই সিট, এমনকি পিছনে একটি পুরনো ম্যাগাজিন পড়ে থাকতো তার গাড়িতে, সেই একই ম্যাগাজিন পড়ে আছে এই গাড়িতেও। উইন্ডস্ক্রিনের সামনে একটা পুতুল ঝুলতো তার গাড়িতে, এই গাড়িতে সেই একই রকমের পুতুল ঝুলছে, এমনকি ড্রাইভারের নামও সেই একই। নিতাই চরণকে নকুরবাবু বললেন, আশ্চর্য, এ যে দেখছি ভীষণ মিল, মনে হচ্ছে যেন এটা আমারই গাড়ি, তুমি আমারই নিতাই চরণ। এবার নিতাই চরণ মুখ ফিরিয়ে হেসে বলল, আমি আপনারই নিতাই চরণ। না, এবার নকুরবাবু রেগে গেলেন না, শুধু গম্ভীর হয়ে বললেন, বাড়ির দিকে চলো, খুব হয়েছে। সেই ঘটনার পর থেকে নকুরবাবু ঠিক করলেন আর তিনি উত্তেজিত হবেন না, একদম রাগ করবেন না। মহাত্মা গান্ধী রোডে নকুরবাবুর কাগজের ব্যবসা, 40 বছরের দোকান, বাবা তৈরি করেছিলেন, অক্রুর পাকড়াশি অ্যান্ড সন্স। দোকানে গিয়ে রোজ দুপুরে বসেন নকুরবাবু, কিন্তু তাঁর মেজাজের ভয়ে সবাই তটস্থ থাকে। আর নকুরবাবু কিসে রেগে যাবেন কর্মচারীরা তা বুঝতে পারে না। কর্মচারীদের মধ্যে বিশু বলে একটি ছেলে আছে, বয়স কম, একটু আরামপ্রিয়। একদিন দেরি করে দোকানে এসেছিল বলে নকুরবাবু তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। শেষে হাতে পায়ে ধরে চাকরিতে বহাল হয় বিশু। তারপর থেকে দোকান খোলার আধ ঘন্টা আগে এসে বসে থাকে। গণেশ প্রকাশনের গণেশবাবুর কাছে 10,000 টাকা কাগজের দাম বাকি। গণেশবাবু ইদানিং এ পথ মারান না। একদিন রাস্তায় গণেশবাবুর সঙ্গে দেখা হতেই নকুরবাবু তাকে দেখে অগ্নিশর্মা হয়ে উঠলেন। ই মশাই, পালাচ্ছেন যে বড়, 10,000 টাকার মধ্যে 10 টাকাও ঠেকালেন না এই কবছরে, ভেবেছেন কি আমি মরে গেছি? দেখি আজ টাকা না দিয়ে কোথায় যান। এই বলে ছাতা দিয়ে গণেশবাবুকে পেটাতে শুরু করলেন নকুরবাবু। গণেশবাবু যতবার বলছেন, আমায় ছেড়ে দিন, টাকা এনে দিচ্ছি, কিন্তু নকুরবাবু কিছুতেই ছাড়ার পাত্র নন। শেষ পর্যন্ত রফা হলো 2টো কিস্তিবন্দিতে, গণেশবাবু 1 মাসের মধ্যেই টাকা ফেরত দেবেন।
কিন্তু সেই দুমাস দুবছর গড়িয়েছে, তবু গণেশবাবুর পাত্তা নেই। নকুরবাবুর মধ্যে এই অসাধারণ পরিবর্তন দেখে সবাই অবাক। কি মানুষ, কি হয়েছে? আগে সবাই তটস্থ থাকত, কার ওপর বাঘের মতো হালুম করে লাফিয়ে না পড়ে। প্রথমে অবাক হবার পালা নকুরবাবুর গিন্নির। গিন্নিও খুব কম দজ্জাল নন, কিন্তু নকুরবাবুর তুলনায় মেষ শাবক। দোকান থেকে রাত 8টার মধ্যে ফেরেন নকুরবাবু। সেদিন নিতাইকে বললেন, ওরে নিতাই, আমায় একটু মায়ের কাছে নিয়ে চল, অনেকদিন মাকে দেখিনি। নিতাই বলল, বাবু কোন মায়ের কথা বলছেন, আপনার মা তো স্বর্গে গেছেন। এবার নকুরবাবুর মুখে বক্র হাসি দেখা দিল। তিনি বললেন, ওরে এ সে মা নয়, এ মা হলো জগজ্জননী, আমায় দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে নিয়ে চল। দক্ষিণেশ্বর ঘুরে নকুরবাবু বাড়ি ফিরতেই দেখেন গিন্নি যেন খাঁড়া নিয়ে এক পায়ে খাড়া হয়ে আছেন কোপ দেবার জন্য। এত রাত্রির পর্যন্ত কি রাজকাজ করছিলে শুনি, কোথায় গিয়েছিলে? আগে হলে এই কথাটাও সহ্য করতে পারতেন না নকুরবাবু, তিনিও রোঁয়া ফুলিয়ে লড়াইয়ে নেমে পড়তেন। কিন্তু তার মুখে ভাবান্তর লক্ষ্য করা গেল না, শুধু বিনয়ের সঙ্গে নকুরবাবু বললেন, সত্যি আজ একটু দেরি হয়ে গেল, তুমি আমার জন্য না খেয়ে বসে আছো, আমায় ক্ষমা করো, তুমি আর কোনোদিন এত দেরি হবে না। গিন্নি একটু অবাক হয়ে গেলেন, এমনটি তো হবার কথা ছিল না যে তিনি এ কথা বলবেন। গিন্নি আরো গলা চড়িয়ে বললেন, মরণ ভীমরতি আর কাকে বলে? ঠিক ধরেছো গিন্নি। গিন্নি আবার বললেন, অমন পুরুষের মুখে আগুন। তবু নকুরবাবুর রাগ এলো না, তিনি বললেন, ঠিকই বলেছো গিন্নি, আমার মুখে আগুন দেওয়াই উচিত, কিছুই হলো না এ লাইফে। কিছুদিনের মধ্যে চারিদিকে জানাজানি হয়ে গেল নকুরবাবু আর রাখছেন না, এমনকি দোকানে একদিন বিশু খুব দেরি করে এলো। সবাই ভাবল বিশুর এবার রক্ষে নেই, কিন্তু নকুরবাবু বিশুকে বললেন, বাবা বিশু কোনো কিছুতে তাড়াহুড়ো করো না, ওতে কিছু হয় না, যে সহে সে রহে। গণেশবাবু একদিন নকুরবাবুর মুখোমুখি পড়ে যেতেই গণেশবাবু পালাতে যাচ্ছিলেন, সেটি দেখে নকুরবাবুই হাত ধরে টানলেন গণেশবাবুকে, বললেন, গণেশবাবু যাচ্ছেন কোথায়? টাকা দিতে পারেননি, তাতে কি হয়েছে? যখন সময় হবে তখন দেবেন। দারুণ গরম পড়েছে, এবার একটু কেওড়া দেওয়া শরবত খেয়ে যান। গণেশবাবু কিছুতেই শরবত খাবেন না, আর নকুরবাবুও শরবত না খাইয়ে ছাড়বেন না। নকুরবাবুর এই না রাগাকে প্রথমে লোকে ভাবল বুঝি নিছক অভিনয়, কিন্তু কয়েক মাস যাওয়ার পরই সবাই দেখল, না নকুরবাবুকে আর কিছুতেই রাগানো যাচ্ছে না। এর ফলে দোকানের কর্মচারীরা সবাই দেরি করে এসে সকাল সকাল চলে যেতে লাগলো। যে মাছওয়ালা সবাইকে ওজনে কম দিলেও মেজাজের ভয়ে নকুরবাবুকে ওজনে ঠকাতে সাহস করত না, সেও নকুরবাবুকে এখন কেজিতে 200 গ্রাম করে কম দেয়। গোয়ালা দুধে জলের পরিমাণ বাড়িয়ে দিল, উল্টে তার খাটালের গরু ঢুকে নকুরবাবুর ফুলের বাগান নষ্ট করে দিয়ে গেল একদিন। গিন্নি সব দেখে ঘাবড়ে গেলেন, অনেক ধমকালেন তিনি, বলি তোমার কি ভীমরতি ধরেছে? তা পুত্তাব জ্ঞান নেই, তুমি মানুষ না কীট পতঙ্গ? নকুরবাবু অনেক ধমক খাওয়ার পর জবাব দিলেন, আমি এখন পাল্টে গেছি, আমি কিছুতেই রাগব না গিন্নি, আমাকে রাগাতে পারবে না। এদিকে নকুরবাবুর বাড়িতে নতুন চাকর এলো, তার নাম রামু।
বাড়িতে এতদিন একটা কাজের লোক না থাকায় বড় অসুবিধা হচ্ছিল নকুরবাবুর গিন্নির। কিন্তু নকুরবাবুর এতদিন বাড়িতে কাকপক্ষী তিষ্ঠতে পারত না তার চাকর বাকর। একমাত্র ড্রাইভার নিতাই যা কোনো রকমে টিকে গিয়েছিল। ড্রাইভার নিতাই রামুকে এনে দিয়েছিল, দুদিনেই বেশ পছন্দ হয়ে গেল ছেলেটিকে। নকুরবাবুর গিন্নি ভাবলেন হয়তো টিকে যাবে ছেলেটি, কারণ নকুরবাবুর মেজাজ এখন ভালো হয়ে গেছে। ভালো বলে ভালো। রামুর বয়স 17 বছর, সে ক্লাস 6 পর্যন্ত পড়েছে। এমনিতে ভালো ছেলে, কিন্তু দোষের মধ্যে খায় বেশি, ঘুমও মন্দ নয়। রাত 9টা না বাজতেই রামু ঘুমিয়ে পড়ে। তার আর একটা দোষ, সে বড্ড স্লো। তাকে যদি বলা যায় রামু যাতো চট করে একটা পোস্ট কার্ড কিনে এনে দিত পোস্ট অফিস থেকে, রামু সেই যে পোস্ট কার্ড কিনতে যাবে ফিরবে হয়তো 2 ঘন্টা পর। কিন্তু নকুরবাবু প্রতিজ্ঞা করেছেন রাগ করবেন না। 2 ঘন্টা পরে পোস্ট কার্ড নিয়ে আসলেও নকুরবাবু রাগ করবেন না, শুধু বলবেন রামু বোধহয় জিপিও থেকে পোস্ট কার্ড নিয়ে এলি, তাই না? কত কষ্ট হয়েছে তোর। আর একবার বাড়িতে কিছু অতিথি এসেছে, নকুরবাবু রামুকে সিগারেট কিনতে পাঠালেন। রামু ফিরল 1 ঘন্টা পরে, গেস্টরা ততক্ষণে বাড়ি চলে গেছে। রামু ফিরে দেখে কেউ নেই, নকুরবাবুও কোথায় বেরিয়েছেন। সে সিগারেটের প্যাকেটটা ঘরে রেখে বেরিয়ে গেল। দুপুরে বাড়ি ফিরে রামুকে ডাকলেন নকুরবাবু। রামু আসতেই ধীরে ধীরে বললেন, তোমার প্যাকেটটা পেয়েছি, সত্যি বড় কষ্ট দিচ্ছি তোমাকে। না স্যার, কষ্ট আর কি। কষ্ট না, কতদূর হাঁটতে হয়েছে বলো তো। না স্যার, সিগারেটের দোকান তো বাড়ির পাশেই। তবে এতক্ষণ কোথায় ছিলে? বৌদি কোথাও পাঠিয়েছিল? না স্যার, বাড়ি থেকে বেরিয়ে দেখি ভালুক নাচ হচ্ছে, দাঁড়িয়ে গেলাম। বেশ করেছো, বেশ করেছো। এই বয়সটাই তো ভালুক খেলা দেখার বয়স। ভালুক বড় মজার জন্তু হে। বেশ শান্ত গলায় বললেন নকুরবাবু, সবচেয়ে চরম ঘটনা ঘটল সেদিন, যেদিন টেবিল মুছতে মুছতে হাত থেকে ফেলে নকুরবাবুর একটি দামি টাইম পিস ভেঙে ফেলল রামু। শব্দ শুনে নকুরবাবু এসে দেখেন ঘরের মেঝে ঘড়ির ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি সেগুলো কুড়িয়ে নিতে গিয়ে ধরা পড়ে গেল রামু। নকুরবাবুর দিকে তাকিয়ে ভয়ে একেবারে প্রায় কেঁদে ফেলে রামু। কিন্তু নকুরবাবু এবারও রাগলেন না, শান্ত গলায় বললেন, কাঁচগুলো ভালো করে কুড়িয়ে রাখ, দেখিস কারো পাটা যেন কাটে না। এই বলে যেন কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে নকুরবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলবেলা নিতাই এসে তাকে খবরটা দিল, বাবু এত বড় বেইমান, নেমো খারাম। কার কথা বলছো নিতাই? কার আবার? রামুর কথা বলছি, আমি ওকে এখানে দিলাম আর আমার মানও রাখলো না, আপনার মানও রাখলো না। কেন, কি হয়েছে? আজ কিছুক্ষণ আগে দেশে চলে গেল, যাবার আগে কি বলে গেল জানেন, এ বাড়িতে থাকা যায় না। কেন? নকুরবাবু জিজ্ঞাসা করলেন। কেন, আমিও জিজ্ঞাসা করেছিলাম, তাও বলল তোমাদের বাবুর যা মেজাজ কে থাকবে এই বাড়িতে। ব্যাস, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নকুরবাবুর মাথা ঘুরতে লাগলো যেন। তিনি বললেন, কি এত বড় আসপদ্দা, তুই আবার আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলছিস? আমার মেজাজ দেখবি তাহলে মেজাজ? যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। রাগে কাঁপছেন নকুরবাবু, চেঁচামেচি শুনে বাড়ি থেকে গিন্নি বেরিয়ে এসেছেন। গিন্নির মুখে হাসি আর ধরে না। নকুরবাবু যত চেঁচাচ্ছেন গিন্নির মুখে কত হাসি। ঠাক
তুলে চেয়েছেন। কর্তার দেহে আবার রাগ ফিরে এসেছে। কর্তা যত চেঁচাবেন তত স্বাভাবিক হয়ে উঠবেন। এতক্ষণ শুনলেন পার্থ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাগ করবেন না।